ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এইমাত্র আবহাওয়া দপ্তর জানালো আর মাত্র কিছুক্ষণের মধ্যে রাজ্যের মোট 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। গতকাল অর্থাৎ সোমবার রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যায় রাজ্যের একাধিক জেলায়। তবে এর পাশাপাশি একদিনে বজ্রপাতে প্রাণ হারান 26 জন, পরিসংখ্যানের বিচারে যা এবছর সর্বোচ্চ। সেই মতো মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলো দক্ষিণবঙ্গের 5টি জেলায়। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি নেই। মূলত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে এই অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের অধিকাংশ জেলা মেঘলা আকাশে ঢাকা, তবে সকাল থেকে কোথাও বৃষ্টির তেমন খবর নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার অর্থাৎ আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড় হাওয়া লক্ষ্য করা যাবে। যে 5 জেলায় এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং ঝড় হাওয়া বইবে সেই জেলাগুলি হলো মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায়। পাশাপাশি সুন্দরবন এলাকাতেও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই সকল জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় হাওয়া বইতে পারে। গতকাল অর্থাৎ সোমবার যেভাবে রাজ্যে বজ্রবিদ্যুতের কারণে 26 জন প্রাণ হারিয়েছেন, সেই জায়গায় হাওয়া অফিসের তরফ থেকে আগাম সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যে নিম্নচাপের কারণে আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই নিম্নচাপের হাত ধরেই রাজ্যে বর্ষার আগমন ঘটবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।